ছোট ছোট গ্রামগুলি
মাগুরিকে প্রাণ করে আমি চান চোখে আসে জল করে সেই বুক ভরা মুখ বসিলের বুটুয়ে করি গায়ে কোথায় হাসিনের আমলে চলে যায় সৌদি আরবে সেই কানে কি করে আমার মায়েরা সেই কানে আমার মায়েদের যদি বেশা বিক্রি করানো হয় তাদের তাদেরকে পতিতা বানানো হয় বন্ধুরা তাদের টাকায় খায় এই সরকার এদের কোনো লজ্জা নাই আমি আর বক্তৃতা করব না আমি শুধু এই জায়গাতেই বলছি এই দেশে মালয়েশিয়াতে সর্ববাদের হচ্ছে কামলা নিব কামলা ভূমি আমাদের সরকারের মুসলিম সীমা নাই আমরা যদি পৃথিবীতে শ্রেষ্ঠ ভূমি দেশের কামলায় থাকি কামলা কাটানোর জন্য আমরা এত ব্যস্ত হচ্ছি আমি এই সরকারকে ব্যস্ত করি বন্ধুরা মিথ্যা কথা বলেন না নির্বাচন নিয়ে মিথ্যা কথা বলেন অর্থনীতি নিয়ে মিথ্যা কথা বলেন রাজনীতি নিয়ে মিথ্যা কথা বলেন আপনারা মিথ্যুক যে মিথ্যা বলে তার লজ্জ নাই যার লজ্জ নাই তার ইমান নাই ইমান নাই যার দেশ প্রেম নাই তার I don't know.
আহ্বান করছি। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই কিশোরগঞ্জের কৃতি সন্তান। আমরা ঢাকাবাসী যাকে নিয়ে গর্ব করি, সেই ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমার সত্তর বড় ভাই জননেতা জনাব মির্জা আব্বাস উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক যিনি এই ময়মনসিংহ এলাকার প্রতিটি জেলায় জেলায় ঘুরে আলোকে সাথে নিয়ে সংগঠনকে গড়ে তুলছেন, সেই এমজন সালেক বিন সংগঠনিক সম্পাদক রতন ভাই আমাদের ইয়া ছিল স্বাধীনতা 50 বছর পরে
যদি আবার মুক্তি চায়, বিদেশে যেতে চায়, তাকে নাকি আবার জেলখানায় যেতে হবে। ভাইবা
শেষ হয়ে গেছে, নৌকা দিন স্যার, নৌকা ডুবছে, এই নৌকা আর ভাঙবে না। প্রশাসনে যারা আছেন, দেশ করা যারা আছেন, দেশে বাইরে যারা আছেন, সবাইকে বলতে চাই, ওই দেশের বিদেশ থেকেও আজকে এই সরকারের অন্য আপনারা সবাই প্রস্তুতি নেবেন, আমি আমার বক্তব্য
থাকবেন। ঐক্যবদ্ধ আমাদের মতো কোনো ভূমিকাবাদী নাই। আপনার ভাই আমাদের ধর্ম, আপনার ভাইয়ের সাথে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। আপনারা অতি সবাই একসাথে মিলে কাজ করবে। কিশোরগঞ্জের 13টি থানা, 8টি পৌরসভা, 7টি ছাত্রদল, যুবদল,
Thank you.
আজকে দেখছেন এরকম করা কি আর এবং মুক্তি সুরক্ষা আনন্দ এই সমাবেশে বৃহত্তর সভাপতি আমি রাজনীতি আমার সামনে অভিযোগ ছোট ভাইরা বোনেরা সাংবাদিক ভাইরা সরকারি সংস্থার বিভিন্ন লোকজন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের এই সভাপতি সভাপতির জন্য আলম সভাপতি আলম মাঝার সহেল কন্যাকৃবৃন্দ যারা সরকার পরিচালনা পরিশ্রম করেছেন এবং সবচেয়ে বড় ভাইয়ের বিষয়ে আমি রতন ভাই রতন ভাই হ্যাঁ দূরে ভাই মাস আমার ইয়ে আসবে ভাই উঠতেছে একই ধরনের ভাবে 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত তারা বাংলাদেশে এই চাহিদা নিয়ে এই দাবি নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তবে দুর্ভাগ্য এই ব্যাপক বিপুল জনসংখ্যা পেয়ে দেখে এই সরকারি কাজকে তো উদ্ধার করা হয়ে গেছে তারা যাকে একটি অন্যতম উচ্চতার মর্যাদা দেওয়া উচিত ছিল তাকে দানা দিয়ে তাকে কারাগারে নিয়ে বলতেছেন আমরা পরীক্ষা করে দেখছি কয়েকটি বললেন যে আমরা আমাদের মতামতকে হোম মিনিস্টার পাঠিয়ে দিন হোম মিনিস্ট্রি বলেন কতবার বললেন কালকে
এই দেশের মানুষের ভালোবাসার আবেগ, ভালোবাসার উচ্ছ্বাস বাংলাদেশে আনতে করতে মাঠে পাওয়া যাবে রাস্তা। নিশিয়াদের সরকারের কাছে জনগণের ভোটের কোন মূল্য নাই, নিশিয়াদের সরকারের কাছে জনগণের দাবি কোন মূল্য নাই, নিশিয়াদের সরকারের কাছে এই জনগণ আন্দোলন আশা করতে পারে না। এবং এই সরকার স্পষ্টভাবে জানে যে জনগণ তাকে কখনোই ভোট দেবে না। ভোট দেবে না আপনারা? এই দেশের জনগণ আমরা বলতে চাই এই যে জনগণ খুশি উঠেছে, এই জনগণ করে দিন আপনাদের সামনে নিয়ে নেবে ভাবছে
নিজের থেকে লোন আনছেন উন্নয়নের কথা বলে, লোনের টাকা পকড়ে বলে চিকিৎসা পাচার করছেন। এইটা বিজ্ঞান করতে দেওয়া যাবে না। চোরের দল আমি চোরের দল এই আওয়ামী লীগকে বলেছে শেখ মুজিবুর রহমান, তিনি বলেছেন যে স্বাধীনতার পর মানুষ পার আমি পাইছি জমে এসে আমার চাইছেন কাটার দল মায়ের কাটার দল সেই কাটার দল এখন চলতে আছে। আজকে এই কারণ যদি আমরা সমাজ থেকে সরাতে না পারি এই দেশ বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে না, দেশের জন্য খালসিয়া উনি মুক্তি পাবেন না, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আর একটা বিষয় এখানেও জেনে বলতে হবে, জাতিসংঘের মানবাধিকার পরিষদ আমরা না জাতিসংঘের মানবাধিকার পরিষদ পরিষ্কার করেছেন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, খুন হচ্ছে, খুন হচ্ছে, বন্দী হচ্ছে, এটা নিরসন হওয়া দরকার। এটা হলো আমাদের জাতিসংঘের মানবাধিকার একটা প্রতিবেদনে বলা করা হয়েছে। আর আসলে মানবাধিকার মিলে কথাটা বিশ্বব্যাপী আকর্ষিত হয়ে গেছে, বিশ্বব্যাপী আমরা বলতাম ওরা আপনারা বুঝতেন না, মানতেন না। এখন যে আমেরিকা থেকে আমাদের সমস্ত বন্ধ করে দিচ্ছে, আমেরিকা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আপনাদের আপনাদের মন্ত্রীর আগে তারা এয়ারপোর্টে যায় পরে ফেরত আসে, যাওয়া যাবে না বিশ্ব ক্যান্সারে। আমি একটা বক্তব্য বলেছিলাম একবার, সে বক্তব্য আমি একবার বলি ভয় লাগবে, একটা নাটক ছিল নাটক ছিল নাটক বিয়ের আগে রক্ত পরিশোধ করিয়ে নিন, শুনছেন না আমরা বিয়ের আগে রক্ত পরিশোধ করিয়ে নিন। আর আমি বলতে চাচ্ছি আওয়ামী ভাইরা বিগত পাল কামাইছেন, আপনারা এয়ারপোর্টে যাওয়ার আগে পাসপোর্টটা পরিশোধ করিয়ে নেবেন, ডাইরেক্ট যারা পরিশ্রম করে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন শহর সহ বিভিন্ন এলাকা থেকে যারা মুসলিম নিয়ে নিজের কষ্ট করে তাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমাদের আরো কিছু আপনাদের সকলে মুক্তি কামনা করছি, আপনাদের সবাইকে কিশোরের রাত্রিকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষ শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খুদা হবেন মানুষের অনেক জাতীয় ধর্ম
Yeah.